আচ্ছা, ক্লাস টু এর যারা আছো, তোমাদের বলছি ক্লাস টু এর ছাত্রছাত্রীরা, তোমাদের চারের অধ্যায় দেখো, যেটা 20 নম্বর পাতা, অধ্যায় চার, চারের অধ্যায়ে 20 নম্বর পাতাতে, তাহলে এটা হচ্ছে অধ্যায় চার, অধ্যায় চার 20 নম্বর পাতা একটু খেয়াল করবে, একটা নতুন অধ্যায় রয়েছে, দিন ও রাত্রি। অর্থাৎ এই অধ্যায়টাতে দিন ও রাত্রি কিভাবে হয় তোমরা জানতে পারবে। তোমরা জানো যে পৃথিবী একটা গোল ফুটবলের মতো, আর পুরোপুরি নয়, কিছুটা, আর পৃথিবী পুরোপুরি সূর্যের আলোয় আলোকিত হয়, আর পৃথিবী যেহেতু অর্ধেকটা গোল, তাই সূর্যের আলো সবসময় পৃথিবীর সব অংশে একসাথে পড়ে না, যে কারণে পৃথিবীর যে অংশে সূর্যের আলো পড়ে সেখানে হয় দিন, আর বিপরীত অংশ হয় রাত্রি। আজকে আমরা কিভাবে দিন রাত্রি হয় এই সম্পর্কে আমরা জানব। আচ্ছা, তোমরা এর আগে শুনেছো যে পৃথিবী হচ্ছে সূর্যের আলোয় আলোকিত হয়, আর তোমরা এটাও জানো যে সূর্যকে সামনে রেখে পৃথিবীর গোল ফুটবলের মতো যে পৃথিবী, সে কিন্তু পশ্চিম থেকে পূর্বে লাখটুর মতো পাক খাচ্ছে। এই পাক্ষে দেখে যে অংশটা সূর্যের সামনে আসবে সেখানে হবে দিন, আর বিপরীত দিকে হবে রাত্রি। তাহলে দিন ও রাত্রি হয়, তোমরা জানো একদিন সমান 24 ঘন্টা, এটা তোমরা জানো। তাহলে আমাদের এখন যেটা আলোচনায় আসছি আমরা, যে দিন ও রাত্রি কীভাবে হয়, দেখো আমি ছোট ছবির সাহায্যে তোমাদের কাছে তুলে ধরছি। মনে করো এটা একটা টর্চ লাইট, টর্চ লাইটটাকে একটা টেবিলের উপর বসানো আছে, এটা টেবিল, এটাকে তোমরা সূর্য বলে মনে করতে পারো, মানে সূর্যের আলো মতো টয়লেটের আলো কিন্তু ছড়িয়ে পড়ছে। আর এখানে টেবিলের উপর একটা গ্লোব রাখা আছে, গ্লোব যেটাকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ বলে মনে করছে। তো সেক্ষেত্রে গ্লোব মানে মোটামুটি পৃথিবীর মতো গোল ফুটবলের মতো দেখতে পাচ্ছ। এবার দেখো এটাকে আমরা সূর্য বলে মনে করছি, তাহলে সূর্যের আলো যেমন ছড়িয়ে পড়ে সেরকম টয়লেটের আলো কিন্তু ছড়িয়ে পড়ছে। এটা পরীক্ষাটা করতে গেলে আমাদের যেটা দরকার, একটা টর্চের আলো, একটা গ্লোব, আর একটা ভালো টেবিল হলে যাবে, আর একটা জানলা যেটা রয়েছে আমাদের দরজা জানলা বন্ধ, একটা ক্লাসরুম হলে যথেষ্ট। দেখো তাহলে অন্ধকার ভয়ে টেবিলের উপরে এটা কতটা সাজিয়ে রাখলাম, একই টেবিলে অপর প্রান্তে টর্চ লাইটটা রেখে অন করা হলো, জ্বালিয়ে দেওয়া হলো, তাহলে টর্চের আলো পড়ছে পৃথিবীর উপর, পড়তে শুরু করছে টর্চের আলো। এখানে দেখো যে গোল বা গ্লোবটা রয়েছে, দেখো অর্ধেকটা অংশ আলোকিত হচ্ছে, কারণ এখানে আলো পাচ্ছে, কিন্তু এদিকটা আলো পাচ্ছে না। কেন না? অর্ধেকটা অংশ সূর্যের আলো, এদিকটা আলো পেলে এদিকটা হচ্ছে দিন, এদিকটা সূর্যের আলো পাচ্ছে না, কারণ বিপরীত প্রান্ত আলোটা অন্ধকার থাকছে, যে কারণে এখানে হচ্ছে রাত। এইভাবে পৃথিবীতে দিন ও রাত। তবে পৃথিবীটা যেহেতু পশ্চিম থেকে পূর্বে অটোমেটিক ঘুরে চলেছে, পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, তাহলে এই পৃথিবীর আবার যখন এদিকটা এদিকে আসবে, ঘুরে যখন ঘুরে আসছে, তখন এদিকটা আবার হবে দিন, তখন এদিকটা এখানে চলে যাবে, তখন এখানে হবে রাত। এইভাবে আমাদের পৃথিবীতে দিন ও রাত্রি প্রায় সময় মানে একটা নির্দিষ্ট সময় অন্তর ঘটতেই থাকে, ঘটতেই থাকে। যতদিন পৃথিবী আবর্তন করবে সূর্যকে সামনে রেখে, ততদিন আবর্তনের সাথে সাথে দিন ও রাত্রি প্রক্রিয়া সম্পন্ন হয়। ঠিক আছে, তাহলে তোমরা এখন এটা করলে দিন ও রাত্রি কীভাবে হয় মোটামুটি একটা বিষয় বুঝতে পারবে। আমি এই দিন ও রাত্রি কীভাবে হয় এই অংশ থেকে যে যে প্রশ্নগুলি আছে তোমাদের কাছে ভিডিও আকারে লিখে দিচ্ছি, বাড়িতে উত্তর প্র্যাকটিস করবে, বা আমি তোমাদের উত্তর পরের দিন ক্লাসে লিখে পাঠাবো। ঠিক আছে, দেখ।